স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন, যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সাধারণত দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই, সেগুলো নিয়ে আলোচনা চলে। এবং আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো যাবে, যেগুলো রাতে হয়তোবা প্রকাশ ছাপার কাজ চলছে, তার অনেকগুলোই আমাদের হাতে চলে আসে, কিছু অনলাইন থাকে, সেগুলোর প্রধান শিরোনামগুলো আমরা দেখি এবং আলোচনা হয়। চলুন সবার আগে দেখে নিই আজকে 71 জার্নালে কি শিরোনাম রয়েছে। যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে, নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর ঘোষণা। দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসী সংকট নিরসনে একসাথে কাজ করার ঘোষণায় ব্যাংকক সম্মেলন শেষ হল। মিয়ানমার উপকূল থেকে 700+ অভিবাসীকে উদ্ধার, সাগরে এখনো ভাসছে হাজারো মানুষ। নির্মাণাধীন ভবনের পাশের রাস্তায় নতুন করে ধস, হুমকিতে পান্থপথ সহ আশপাশের স্থান দিনভর যানজট। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানালো গারো ছাত্ররা, নৌকায় নারী ধর্ষণের ঘটনায় দুই মাঝি গ্রেফতার। দর্শক, আজ আমাদের সাথে 71 জার্নালে টেবিলে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিনাত হুদা অহিদ এবং রাজনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান G9 সম্পাদক সাখোয়াত হোসেন সায়ন্ত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাখোয়াত হোসেন সায়ন্ত নামের আগে অবশ্য একটা ডাক্তার বসবে, সেটি বাদ পড়ে গেছে। আর আমাদের সাথে আরো কয়েকজন আছেন অতিথি, আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কিছুক্ষণের মধ্যে। থাকবেন অধ্যাপক এম ফিরোজ আহমেদ, তিনি প্রকৌশলী। আছেন আমাদের সাথে প্রাক্তন কূটনীতিক রাজিউল হাসান, এবং আমরা আশা করছি আমাদের সহকর্মী শাকিল আহমেদ, তিনি থাইল্যান্ড থেকে আমাদের সাথে স্কাইপে যুক্ত হবেন। আপনারা জানেন যে সেখানে 13 জাতির একটি বৈঠক হয়েছে, বিশেষ করে অভিবাসী সংকট কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে, সেই নিয়ে আমরা জানবো তাদের কাছ থেকে। আমরা শুরুতে একটু প্রধানমন্ত্রী সংবর্ধনা এবং ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর, এটি নিয়ে একটু শুরু করতে চাই। আবার এক ফাঁকে আমরা একটু কথা বলে নেব একটি যে রাস্তার যে ধস এবং সেটিকে কেন্দ্র করে যে দুর্যোগ। আর অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওয়াহিদ, আপনার কাছেই যাই। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে স্থল সীমান্ত চুক্তি যেটি হয়েছে ভারতের সাথে, সেটি ঠিকভাবে মানে শেষ হওয়া, কূটনৈতিক সাফল্য এবং আরও বেশ কিছু বিষয়কে সামনে রেখে কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ শামীম। আসলে আজকে যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে নাগরিক একটি সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমি মনে করি এটি একটি সুস্থ সাংস্কৃতিক একটি চর্চা, একটি রাজনৈতিক চর্চা শুরু হলো আমাদের দেশে। তো আসলে আমরা যেটি দেখেছি বিগত বছরগুলোতে, যে কোনো প্রধানমন্ত্রী ঠিক পরিপূর্ণভাবে তার সময়কালটি আসলে শেষ করতে পারেন না, কিংবা পরবর্তী সময় দেখা যায় যখন তিনি আর ক্ষমতায় থাকেন না, নানা ধরনের সমস্যায় তারা পড়ে যান, জেল, জুলুম, জরিমানা ইত্যাদি নানা ধরনের অবস্থা। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে পরপর দুটো টার্মে চলে এসেছেন, এবং আজকের এই নাগরিক সম্বর্ধনাটিতে আসলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বলয়গুলো আছে এবং সেখানে বর্তমান প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন, তার একটি আসলে তার যে সাফল্য বা তার যে সূচনাটা তিনি করেছেন, কোনো কোনো জায়গায় তিনি সাফল্য অর্জন করেছেন, কিছু কিছু জায়গায় তিনি সূচনাও করেছেন, সেই বিষয়টাকে আমাদের সকলের সামনে নিয়ে আসবার জন্য, সেই বিষয়টাকে পরিষ্কারভাবে তুলে ধরবার জন্য, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে সুস্থ স্বাভাবিকতাকে আমরা খুব একটা সহজভাবে গ্রহণ করি না, পুরস্কার প্রাপ্তির বিষয়টি তো খুবই কম আমরা নগণ্যভাবে দিবার চেষ্টা করি। দেখেন, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু রিওয়ার্ড এবং পানিশমেন্টের একটা বিষয় কিন্তু আছে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। আমরা এখানে যতটা বেশি পানিশমেন্ট নিয়ে উচ্চকণ্ঠ হই, রিওয়ার্ড বা পুরস্কার নিয়ে কিন্তু ততটা উচ্চকণ্ঠ হই না। সুতরাং আমি মনে করি আজকের যে নাগরিক সমাজের পক্ষ থেকে যে সম্বর্ধনাটা দেওয়া হলো সেটি যথোপযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে কি কি কারণে আসলে বর্তমান প্রধানমন্ত্রীকে দেওয়া হলো। আমি আগেই বলেছি অর্থনৈতিক ক্ষেত্রে, যেমন আমরা মধ্যম আয়ের দেশের দিকে চলে যাচ্ছি, প্রান্তিক জনগণকে বহু মাত্রায় এখন কর্মক্ষেত্রের দিকে উদ্যোগী করা হয়েছে, রেমিটেন্স অনেক বেশি আগের চেয়ে চলে এসেছে,
ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি অবকাঠামোগত যে উন্নয়ন সেটিরও কিন্তু একটা বিশাল আমরা অবস্থা দেখতে পেরেছি। ঠিক একইভাবে সামাজিক ক্ষেত্রে একেবারে যেটি সুস্পষ্ট সাদা চোখে দেখা যাচ্ছে নারীর ক্ষমতায়ন আসলে বর্তমান সরকারের সময় অনেক বেড়ে গিয়েছে। নারীদের যেটি অত্যন্ত অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাটারনিটি লিভ বা মাতৃকালীন যে ছুটি সেটিও কিন্তু এগিয়ে গিয়েছে। শিশু মৃত্যুর হার কমে গিয়েছে, মাতৃ মৃত্যুর হার কমে গিয়েছে। এই যে একটা বিশাল জায়গা সামাজিক যে ক্ষেত্র এবং আরো অনেক সেফটি নেটওয়ার্ক, অনেক সোশ্যাল অ্যালাউন্সেস, ভাতা, বিভিন্ন ভাতা দেওয়া হয়েছে। এবং আমি এটি অবশ্যই উল্লেখ করতে চাই যে আমাদের যে বর্তমানে যে কোনো সনদপত্রে মায়ের নামটি কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং আমি আরেকটু শুধু শেষ করছি, সাংস্কৃতিক জগতেও আসলে একটা সুস্থ বাতাস বয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে একটা শিল্প হিসাবে, যেমন চলচ্চিত্রকে একটা শিল্প হিসাবে, ডিজিটাল বাংলাদেশে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি শেষ না, একটা সাংস্কৃতিক জগৎ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ঐতিহ্য এবং বিজ্ঞান মানসিকতা যৌক্তিকতা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনা তো এখানে শেষ না, আরো করতেই থাকবো। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, একই বিষয় আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপা আসলে এতক্ষণ ধরে যে তালিকা দিলেন এটি যে কোনো সরকারের একটা রুটিন ওয়ার্ক, তবে রিওয়ার্ড যাদের প্রাপ্য তাদের পাওয়া উচিত। এবং এরা এইরকম একটি তৃতীয় বিশ্বের সমস্যা সংকুল একটা দেশকে চালিয়ে নেওয়া সত্যি কঠিন, সেখানে যে যতটুকু ভালো কাজ করেন সেটা রিওয়ার্ড তার প্রাপ্য। তবে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে কালচার হচ্ছে রুটিন ওয়ার্ক বলছিলেন, আমি কৃতিত্ব দেব, আসছি কৃতিত্ব অবশ্যই দেব। রুটিন ওয়ার্কেরও তো কৃতিত্ব আছে, রুটিন ওয়ার্ক কি বা কয়জনে ভালো করে করতে পারেন। সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন, ক্ষমতায় থাকলে মানে সবারই রিওয়ার্ড পাওয়া উচিত, কিন্তু রিওয়ার্ড না পেয়ে পানিশমেন্টের দিকে বেশি আমাদের ঝোঁক। আসলে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে ট্রেডিশন সেটি হচ্ছে ক্ষমতায় থাকলে সবাই রিওয়ার্ড পায়, সবাই রিওয়ার্ড নেয়, ক্ষমতার বাইরে গেলে বেশিরভাগেরই পানিশমেন্ট জোটে। এখন এই রিওয়ার্ড যাতে স্থায়ী হয় সেটি আমাদের চাওয়া। সে স্থায়ী হওয়ার জন্য কি করতে হবে? ডেমোক্রেসি কি বাংলাদেশে আছে? কাগজে ডেমোক্রেসি আছে বাংলাদেশে? একটা ডেমোক্রেটিক কান্ট্রির যেই সব বিষয়গুলি থাকে তার কোন বিষয়টা উপস্থিত আছে এখানে? এখানে কি মানুষের ভোটের অধিকার আছে? এখানে কি হিউম্যান রাইটস যেরকম কাঙ্ক্ষিত ন্যূনতম সেটুকু আছে? এখানে কি অপোজিশন পলিটিক্যাল পার্টিজ যারা আছে তাদের যে কার্যক্রম চালানোর সুযোগ সেটি কি এদেশে আছে? এদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে একদিকে, আরেকদিকে কিভাবে নারী নির্যাতন হচ্ছে, কিভাবে ধর্ষণ হচ্ছে? এখন তো ঘর তো ভিন্ন, এখন নৌকাও নিরাপদ না, মাইক্রোবাসও নিরাপদ না, অতীতেও ছিল কিন্তু সেটার ধারাবাহিকতা আছে অথবা ক্রমান্বয়ে তার মাত্রা বাড়ছে। এটা আমি এককভাবে কোনো সরকারকে দায়ী করছি না, এটা বাংলাদেশের একটা দুর্ভাগ্য ছিল কিন্তু এটাকে রোধ করতে তো আমরা পারিনি, কিংবা এই যে জঘন্যতম ঘটনা ঘটছে। এরকম বাংলাদেশের দুর্নীতির কথা ধরেন, আজকের বক্তব্যে প্রধানমন্ত্রী একটা সুন্দর কথা ছিল, আমার ভালো লেগেছে, ভোগে নয় ত্যাগেই রয়েছে সবচেয়ে বড় অর্জন, সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এটা অত্যন্ত ভালো কথা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা কি তার ফলোয়াররা বা এদেশের অনেক মানুষই মানছে? যদি মানত তাহলে কেন শেয়ার বাজারে লুণ্ঠন হবে, কেন পদ্মা সেতুতে দুর্নীতি হবে, কেন হলমার্ক ডেস্টিনির মতো ঘটনা ঘটবে, এবং কেন রেলের দুর্নীতি হবে, কেন এদেশে? বঙ্গবন্ধু এক সময় বলেছিলেন যে আমি পেয়েছি চোরের খনি, এবং 7.5 কোটি কম্বলের আমার কম্বল গেল কোথায়? সেই যে আক্ষেপ এবং সেই যে তলাবিহীন ঝুড়ির যে বিষয়টি, সেই এখনো যে আমাদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে যাচ্ছেন, কিন্তু তার আহ্বানে যদি সবাই সাড়া দিতেন, দেশ যদি ভালো চলতো, তাহলে এই রিওয়ার্ড স্থায়ী হতো। আমি চাই এই রিওয়ার্ড স্থায়ী হোক, স্থায়ী হোক। এখানে আপনার একটু মতামত নিতে চাই যেটা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এখন কিন্তু তলাবিহীন ঝুড়ি নয় যেটি এক সময় রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিশ্চয়ই অনেক মত আছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী নই, কিন্তু আমরা সমাজ বিজ্ঞানের ছাত্র ছাত্রী হিসাবে আমরা যেটা বুঝি, আমাদের কাছে ডেমোক্রেসি হচ্ছে যে একটি একটি যে সরকার থাকবে, সেই সরকার এবং যারা বিরোধী দলে আছে
তারা এবং সাধারণ যে জনগণ আছে সকলকে নিয়ে কিন্তু আমরা ডেমোক্রেটিক সিস্টেমটাকে এস্টাবলিশ করতে হবে। ডেমোক্রেসিকে এককভাবে এস্টাবলিশ করবার কোনো জায়গা আসলে পাঠ্যপুস্তকেও নেই, বাস্তবেও নেই। সুতরাং আমরা যদি এইভাবে দেখি বিষয়টি, 2008 থেকে 2013 সাল পর্যন্ত এই যে পরবর্তী যে সময়টি তারর দিকে যখন নতুন একটি নির্বাচন হবে, সেই সময় যারা বিরোধী দলে ছিলেন তাদের ভূমিকাটা কি ছিল, তারা কি ডেমোক্রেসিটাকে আসলে এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন? 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে হয়তো তারা অনেক বক্তব্য দিবেন। 5ই জানুয়ারি নির্বাচন, আমি যদি প্রশ্ন করি, 5ই জানুয়ারি নির্বাচনটি যদি না হতো তাহলে আজকে বাংলাদেশটি কোন অবস্থায় থাকতো? সেটি তো একটা বিরাট প্রশ্ন। 5ই জানুয়ারি নির্বাচনকে বিতর্কিত কারা করেছে, কারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে 5ই জানুয়ারি নির্বাচনটিকে বয়কট তো শুধু করলই না, এই 5ই জানুয়ারি নির্বাচনে আমি আপনি এবং ডক্টর সায়ন্ত যাতে ভোট না দিতে পারি তার জন্য যা যা করা দরকার, বাঠের লাশি হাতের মাটি সবই তো আমরা করেছি। আমরা স্কুল ঘর পড়িয়ে দিয়েছি, আমরা শিক্ষাক্ষেত্র নষ্ট করেছি, এবং এই বিগত তিন মাস অবরোধের নামে যে পেট্রোল বোমা নিক্ষেপ, যে মানুষের আহাজারি, এবং রোম যখন পুড়ছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিল, এই প্রশ্নটি আমি বারবারই করছি। বিগত তিন মাসে যখন পেট্রোল বোমা এদেশের শিশু মরিয়াম থেকে সেই ম্যাট্রিক পরীক্ষার্থী পর্যন্ত জ্বলে পুড়ে যাচ্ছিল, কে বাঁশি বাজালো? এর নাম কি গণতন্ত্র? এই গণতন্ত্রকে কি আমরা দিতে চাই? এর নাম কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এর নামে কি টেকসই উন্নয়ন? এই প্রশ্ন আমি করতে চাচ্ছি। এবং আরো কিছু আসছে, হিউম্যান রাইট, ভোটার রাইট, হিউম্যান রাইটই বা কি? যখন এই তিনটি মাস আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে যেতে পারলাম না, ম্যাট্রিক পরীক্ষার্থীরা মানসিক যন্ত্রণায়, যেটা দেখা যায় না, আগুনই যেমন জ্বলছিল তারাও অননে জ্বলছিল, মানসিক যন্ত্রণার অননে জ্বলছিল। যে আমরা শুনবো আপনার কাছে এই পর্যায়ে, আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে, তারপর আপনার কাছে বিরতিতে যাবার আগে ছোট করে একটু প্রতিক্রিয়া নিয়ে দিতে চাই। আমার খুব প্রত্যাশা ছিল জিনাত হুদা যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, একটু একাডেমিক লাইনে আলোচনা শুনবো, যে ডেমোক্রেসির সংজ্ঞা আমাদের নতুন করে শিখতে হচ্ছে, যে দেশে নাকি ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসির কোন উপাদানটা আছে সেটা উনি বলেন নাই। 5 জানুয়ারি নির্বাচন নিয়ে বললেন যে ওই নির্বাচনে কারা যায়নি, কারা বিতর্কিত করলো, তিনি বলছেন সকলকে নিয়ে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে, সকলকে নিয়ে ডেমোক্রেসি এস্টাবলিশ করার দায়িত্বটা বেশি কার, সরকারের না বিরোধী দলের? বিরোধী দলকে আপনি কর্মসূচি চালাতে দেবেন না? 5 জানুয়ারি নির্বাচনে কেন বিএনপিকে বা বিরোধী দলকে যেতে হবে? আপনি কেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করলেন? কেন আপনি একদলীয় শাসনের দিকে 41 সালকে টার্গেট করে আপনি এইভাবে পার্টি এবং দেশকে এইভাবে সংঘাতের দিকে নিয়ে গেলেন? ক্যারটেকার গভর্নমেন্ট নিয়ে ভুল ত্রুটি আছে, সমালোচনা আছে, কিন্তু তারপরও বাংলাদেশে 1991 সালে মূলত ইলেকট্রাল ডেমোক্রেসি চালু হয় যেভাবে, তারপর থেকে যে কয়টি নির্বাচন হয়েছে সেটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, সেই পদ্ধতি থেকে আপনি কেন ক্যারটেকার গভর্নমেন্টকে বাতিল করলেন এবং একদলীয় শাসন চালনের যে দিকে আপনি হাঁটছেন সেখানে আপনার অধীনে নির্বাচনে কেন যেতে হবে? তারপর আপনারা ফর্মুলা দেন যে তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং আপনারা কোন কোন মন্ত্রণালয় চান আসেন, ভাগাভাগি করি। এই ডেমোক্রেসিতে এই ভাগাভাগির প্রশ্ন তো সেই 94-95 সালে স্যার নিনিয়ন যখন এসেছিলেন তখন তো বলেছিলেন যে 11 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা হবে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহাল থাকবেন আর তার 4 জন মন্ত্রী থাকবেন, 5 জন বিরোধী দল থেকে মন্ত্রী হবেন এবং 1 জন নির্দলীয় হবেন যার অধীনে স্বরাষ্ট্র সংস্থাপন তথ্যর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে থাকবেন। তখন তো আজকের প্রধানমন্ত্রী এবং তার দল রিজেক্ট করেছিলেন। আমার মনে হয় সেই আলোচনা আমাদের চলতে থাকবে, আমরা চলতে থাকবে, আমাদের একটা বিরতিতে যেতেই হবে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক এম ফিরোজ আহমেদ, আমরা নিশ্চয়ই তাকে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা বিরতির পর ফিরে এসে এই বিষয় থেকে একটু অন্য বিষয়ে যাব, বিশেষ করে রাজধানীতে যে ঘটনাটি ঘটে গেছে গত 2 দিন ধরে খুব আলোচিত, সুন্দরবন হোটেলের পাশে একটি রাস্তা ধসে এবং আশপাশে একটি বিপর্যয়কর পরিবেশ তৈরি হয়েছে, আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, তারপর আবার ফিরবো হয়তোবা রাজনীতির আলোচনায়। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। যাচ্ছি বিরতিতে, দর্শক সাথেই থাকুন। যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে, নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর ঘোষণা। দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসী সংকট নিরসনে একসাথে কাজ করার ঘোষণায় ব্যাংকক সম্মেলন শেষ হলো।
মিয়ানমার উপকূল থেকে সাত শতাধিক অভিবাসীকে উদ্ধার, সাগরে এখনো ভাসছে হাজারো মানুষ। নির্মাণাধীন ভবনের পাশের রাস্তায় নতুন ধস, হুমকিতে পান্থপথ সহ আশপাশের স্থান দিনভর যানজট। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানালো গারো ছাত্ররা, নৌকায় নারী ধর্ষণের ঘটনায় দুই মাঝি গ্রেফতার। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে আলোচনার এ পর্যায়ে আমরা একটু সুন্দরবন হোটেলের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাকে ঘিরে গত কয়েকদিন ধরে খবরাখবর হচ্ছে আপনারা জানেন, এবং রাস্তাটিও বন্ধ রয়েছে এবং আশপাশেও এর প্রভাব পড়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক এম ফিরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই যে অনেক আলোচনায় আমরা কারণ বিশ্লেষণ শুনেছি, তো এই একটি ভবন নির্মাণের সময় যে দুর্ঘটনাটি ঘটেছে, কার্যত কি কারণ আপনি মনে করছেন এর সামনে আছে পেছনে? ধন্যবাদ আপনাকে। এটা বলার আগে আসলে ওই জায়গাটার একটা ইতিহাস জানা দরকার। এটা আসলে ছিল অত্যন্ত নিচু জায়গা, আশেপাশে একমাত্র সুন্দরবন হোটেলটি ছিল আগে প্রথম কনস্ট্রাকশন হয়, এরপরে এই যে বাকি যে বিল্ডিংগুলো হয়েছে সবগুলোই ভরাট জায়গার উপরে। তো এই ভরাট জায়গায় কোনো কাজ করতে গেলে, কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করতে গেলে আসলে অনেকটা প্রোটেকশন নিতে হয়, এবং সেই রকম যথেষ্ট প্রোটেকশন নেওয়া হয়নি বলেই এই ঘটনাটা ঘটছে বলে আমি বিশ্বাস করি। এখানে ভরাট হলে, নিচু জায়গায় যখন ভরাট হয় তখন সাধারণত একরকম মাটি দিয়ে ভরাট হয় না, বিভিন্ন রকমের মাটি হতে পারে, অনেক সময় গার্বেজ ফেলে আবর্জনা দিয়েও আবর্জনা দিয়েও ভরা হয়। তো এই সবগুলো আসলে বিবেচনা নিয়েই, যেহেতু এখনকার বিল্ডিং কনস্ট্রাকশনে আন্ডারগ্রাউন্ড হয়তো একতলা দুইতলা করা হয়, সেই জন্যই অনেক মাটি খোঁড়া হয়। সেই মাটি খোঁড়ার আগে আসলে আশেপাশে ভবনগুলোর কি অবস্থা আছে, তার ফাউন্ডেশন কীরকম বা সয়েল কীরকম, এগুলো পরীক্ষা করে সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে হয়। কিন্তু এটা ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট স্টাডি করা হয় নাই, যার জন্য এই অঘটনটা ঘটছে। এখন যে ঘটনাটা ঘটছে এটা অবশ্যই অনেক জায়গায় ঘটে থাকে, বাংলাদেশের বা অন্যান্য কনস্ট্রাকশন জায়গায় আমরা এরকম ঘটনা ঘটেছে, তবে এখানে যেটা হয়েছে এই ফিল্ড মাটি হওয়ার জন্যই এই এটা একটু বড় আকারে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের একটি রিপোর্ট ছিল আজকে, সেখানে দুজন বিশেষজ্ঞ বলছিলেন যে এ ধরনের ভবন আরো অনেক আছে, অনেক পাওয়া যাবে, বা এরকম জায়গা যে জায়গাগুলোতে হয়তো বা আরো আশঙ্কার কথা তারা বলছিলেন, বিশেষ করে অনেক নিচু জায়গায় তো এইভাবেই ভরাট করা হয়েছে। তো আপনি কিভাবে দেখছেন এই আশঙ্কার জায়গাটিকে? না, এটা আশঙ্কা আছেই, তবে এর ইঞ্জিনিয়ারিং সলিউশনও আছে। তো এটা এই সব জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশন করতে হলে আমি যেটা আগে বলেছি যে প্রিকশন নিয়ে করা দরকার, আশেপাশের বিল্ডিংগুলো আসলে কি ফাউন্ডেশন আছে, এবং আমরা আগেও এরকম অনেক বিল্ডিং পেয়েছি যেখানে নাকি অনেক জায়গায় কনস্ট্রাকশন করতে গিয়ে রাস্তায় ফাটল হয়েছে বা পাশ থেকে ধস নেমেছে, এরকম ঘটনা ঘটেছে। তবে এইটার জন্য যে প্রোটেকশন যেভাবে নিতে হয় সেই প্রপার প্রোটেকশন নিয়ে করলে আমার মনে হয় এই ক্ষতির সম্ভাবনা আমরা অনেকটা কমিয়ে আনতে পারি। আর একই সাথে মানে আরো যেসব জায়গাতে ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, আমরা তো এমনিতেই জানি যে কোন কোন জায়গাগুলো একটু নিচু এলাকা ছিল, তো সার্বিকভাবে সেই জায়গাগুলোতে কি ধরনের ব্যবস্থা নিয়ে এই ধরনের ভবন নির্মাণ করা দরকার বলে আপনি মনে করেন? না, এটা করতে হলে যেটা করতে হয় প্রথম সোর পাইলিং করে, যে জায়গাটা আমি খনন করব সেখানে সোর পাইলিং করে আমরা এটাকে প্রথম প্রোটেক্ট করি, তারপরে ল্যাটারাল ব্রেসিং, দেখছেন যে এই যে ল্যাটারাল ব্রেসিং যে দেওয়া হয়েছে, ল্যাটারাল ব্রেসিং দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয় যাতে নাকি এটা হেলে না পড়ে, বা এটা যাতে কোনো রকমের আশেপাশের বিল্ডিংয়ের ক্ষতি না হতে পারে। অ্যাকচুয়ালি হয় কি, আশেপাশে একটা বিল্ডিং করলে তার কিন্তু লোড কিছুটা পাশের প্লটের ভিতরেও আসে, যখন এটা খনন করা হয় তখন এই যে 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 লোড ক্যারিং যে ক্যাপাসিটি এর পাশের, এটা কিন্তু অনেকটা ওই দিকটা আমি ফাঁকা করে ফেলছি, সুতরাং এখানে স্বাভাবিকভাবে মাটি চলে আসার একটা প্রবণতা থাকে, সেটাকে যাতে প্রোটেক্ট করতে হয় এরকম শক্ত করেই আমার পাইলিং করতে হয়, দেন ল্যাটারাল ব্রেসিং দিয়ে এটাকে আরও শক্ত করা হয়। এই প্লটটা যেহেতু অনেক বড়,
কাজে কাজে ল্যাটারাল ব্রেসিং দেওয়াটাও একটু ডিফিকাল্ট হচ্ছিল। সুতরাং এই ল্যাটারাল ব্রেসিং যেটা দেওয়া হচ্ছে এটার সাইজ এবং যে স্টিল যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে এগুলোর সাইজ হয়তো যথেষ্ট ছিল না, তার জন্যই আসলে এই ল্যাটারাল প্রেসারটা পুরো নিতে পারেনি। আচ্ছা, আর এই যেভাবে এই এই দুর্যোগটি মানে এটি তো একটা ছোটখাটো দুর্যোগ থেকে একটা অনেকটা ভোগান্তির পর্যায়ে গেছে এবং দু তিন দিন ধরে এই ঘটনাটিকে ব্যবস্থাপনাগত চেষ্টা করা হচ্ছে যেন প্রোটেকশন দেওয়ার জন্য, তো যেভাবে কাজ করা হচ্ছে এটি কি ঠিকভাবে হচ্ছে, আরো আগে কি করা যেত ক্ষয়ক্ষতিকে আরেকটু কমানো? এটা এটা প্রথম ধস হওয়ার আগেই তো এটার লক্ষণ হয়তো আসছিল, কারোর এটা প্রপারলি ইন্সপেক্ট করার দরকার ছিল যে এটা কি হচ্ছে না হচ্ছে, এবং যখনই কোনো লক্ষণ দেখা যায় তখন সেই হিসাবে সেটার প্রোটেকশন নিতে হয়। এখন যদিও এটা প্রপারলি ডিজাইন করা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন এটার লক্ষণ দেখা গেছিলো তখন হয়তো এটার কোনো যদি এক্সটেন্ডেন্ট করার দরকার থাকে সেটা এক্সটেন্ড করা যেত, কিন্তু সেই ব্যাপারে আমার মনে হয় খুব একটা বেশি প্রচেষ্টা নেওয়া হয়নি প্রথম থেকে। এখন যে মানে এই সমস্যাটি থেকে সরে আসবার জন্য বা সমস্যাটিকে মোকাবেলা করবার জন্য যে ব্যবস্থাপনা চলছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এটি কি ঠিকভাবেই হচ্ছে? এখন আমি আসলে ওই জায়গাটা বিজিট করিনি, কি প্রোগ্রাম নেওয়া হয়েছে জানি না, তবে ব্যাপার হলো যে ধরেন বিল্ডিং এর সুন্দরবন হোটেল যেটা এটা পাইলিং এর উপরে, এখন এই পাইলিং এর ডেপ যদি সাফিসিয়েন্ট হয়ে থাকে অর্থাৎ এই পাইলিংটা যদি আপনার খনন যে পর্যন্ত হয়েছে তার নিচে গিয়ে থাকে এবং পাইল সাধারণত একটা বিল্ডিং এর লোডকে নিচু স্তরে নিয়ে যায়, নিচু স্তরে নিয়ে পৌঁছে দেয়, তো সেই হিসেবে যদি ভালো পাইলিং থাকে তাহলে হয়তো সুন্দরবনে তেমন কোনো ক্ষতি, সুন্দরবন হোটেলে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আশেপাশের রাস্তা যেটা ভাঙন ধরেছে এটা অবশ্যই যখন কনস্ট্রাকশন উঠে যাবে উপর দিকে তখন এটাকে মেরামত করলে আমার মনে হয় খুব ভালো সমস্যার সমাধান অতটা হবে না। আপনাদের কিছু প্রশ্ন করবার আছে বা জানবার আছে নাইলে আপনাদের একটু মত? আচ্ছা, অধ্যাপক এম ফিরোজ আহমেদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এই বিষয়টা নিয়ে আপনাদের একটু মতামত জানতে চাই। ডক্টর সাখাওয়াত হোসেন সাহেব, তো শুরু করুন। এটা আমাদের একটা দুর্ভোগ, দুর্ভোগ এই জন্য যে এই নগর পরিকল্পনা মাফিক হয়নি, আগে থেকে যে যার মতো করে বিল্ডিং করেছেন। এখন যেটা বললেন যে বিল্ডিং করতে হলে তার পাইলিং, তার যে ভিত, সব কিছু ঠিক মতো করতে হবে, বেশিরভাগ জায়গা তো বিল্ডিং হয়ে গেছে এবং এত হাই রাইজ বিল্ডিং হয়েছে সেগুলোর কোড মানা হয়নি, সেগুলো ঠিক নিয়ম মেনে হয়নি, রাজুক থেকে বা সংশ্লিষ্ট শাখা থেকে যে তদারকি দরকার ছিল সেটি হয়নি, যে কারণে আমরা কিছুদিন পর পর একটা ভবন হেলে পড়া, একটা ফাটল ধরা, একটা দেবে যাওয়া এইসব দেখছি। এবং এই যে আজকেও একটা রিপোর্ট দেখছিলাম যে ঢাকা শহরে এরকম 2 লাখের উপরে ভবন ঝুঁকিপূর্ণ, এবং বলা হয় যে মাঝারি মানের একটা ভূমিকম্প যদি হয় ঢাকা শহরে আনফরচুনেটলি এরকম কিছু হলে এমন ডিজাস্টার হবে যে রানা প্লাজার মতো একটা বিল্ডিং এর ডিজাস্টার উদ্ধার করতে আমাদের সমস্ত বাহিনী নিয়োগ করেও 1 মাসও পারা যায়নি, সেইখানে যদি এরকম ব্যাপক একটা কিছু ঘটে যায় আমাদের অবস্থাটা কি হবে। সুতরাং এখন একটু নীতিমালা অনুযায়ী চলা, যেগুলি বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি যাতে আরো ক্ষতির মুখে না পড়ে সেজন্য কি ব্যবস্থা নেওয়া যায়, এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে সেগুলি সংস্কার করা, প্রয়োজন হলে সেই বিল্ডিং সরিয়ে নেওয়া বা সেখান থেকে অধিবাসীদের নিরাপদ রাখা, ভবিষ্যতে যেগুলি হবে সেগুলি যেন নিয়মে নেওয়া হয়। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যখন যার ক্ষমতা থাকে ওই দাপটের ফলে আমরা অনেক অনিয়ম করে ফেলি, সেই অনিয়মটি যাতে না হয়। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর জিনাত হুদা। আসলে বাংলাদেশে যে নগরায়নের যে প্রক্রিয়াটি আছে এটিকে আমরা সমাজতত্ত্বের ভাষায় বলি ওভার আরবানাইজেশন বা অতি নগরায়ন, অর্থাৎ যেটি আসলে প্রকৃত নগরায়ন হচ্ছে না, একটা কসমেটিকের মতো করে আমরা এগুলোকে করছি। আসলে যেটা হয়েছে কি আমাদের দেশে আমরা পাশ্চাত্যের মডেলগুলোকে তুলে এনে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে অবকাঠামোগত অবস্থা, আমার যে ক্যাপাসিটি অর্থাৎ আমাদের যে সয়েল, আমাদের যে মাটি, তার কতটুকু ভারসাম্য, কতটুকু ক্ষমতা আছে এই সমস্ত বহুতল ভবনগুলোকে রক্ষা করবার জন্য, এই বিবেচনাটি আমি মানে আনা হচ্ছে না। আমি নিজেও বইটে শিক্ষকতা করেছি দীর্ঘদিন মানবিক বিভাগে, এবং আমি এই কথাটি আজকে না বলে পারছি না শামীম, যে বহুবার প্রশ্ন উঠিয়েছে যে এই যে যারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, প্রকৌশলী হচ্ছেন, স্থপতি হচ্ছেন, তাদেরকে কেন আরো বেশি করে আমার দেশীয় যে আবহাওয়া, আমার শহরের যে ধারণ ক্ষমতা, আমার মাটির যে ধারণ ক্ষমতা, সেই বিষয়গুলোকে কেন আরো গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা নিয়ে আসছি না, আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করছি না, কারণ তা না হলে কিভাবে এই সমস্ত ডেবে যাওয়া বসে যাওয়া অঞ্চলগুলোতে আমরা এত বড় বড় বিল্ডিং তৈরি করছি, এবং এ সকল বিল্ডিং তো সকল শিক্ষিত লোকেরাই, বড় জ্ঞানী গুণী লোকেরাই তো আমরা করছি। সুতরাং সেই জায়গাটা আমার মনে হয় পাঠ্যপুস্তক, সিলেবাস এবং সার্বিকভাবে দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন আনা প্রয়োজন। ধন্যবাদ, আমরা কিছু পত্রিকা দেখব, তারপর আবার আলোচনায় আমরা আসবো। যাচ্ছি পত্রিকায়, যদি হাতে এসে থাকে নিশ্চয়ই। বিডি নিউজ দেখছি, সালাউদ্দিন আহমেদের জামিন নাকচ হয়ে গেছে, এটি একটি খবর বিডি নিউজ দিয়েছে। দেশকে এগিয়ে নিতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, প্রধানমন্ত্রী বলছেন। পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি হলেন সেপ ব্ল্যাটার, এবং এটি এটি খেলার খবর হলেও গত কয়েকদিন ধরে কিন্তু এই খবরটি নানা কারণে তোলপাড় ফেলেছে, বিশেষ করে দুর্নীতি অনিয়মের শিকার হয়ে ফিফার অবস্থা জর্জরিত। সেক্ষেত্রে এটি একটি খবর, ভুল খবরে পিষ্ট এক হামিদার জীবন, ভুল খবরে, মানে এটি কি এ দায় কি গণমাধ্যমের নাকি তাকে কেউ ভুল খবর দিয়েছে, বিষয়টি একটু দেখবার আছে নিশ্চয়ই। মমতাকে রাজি করাতে তিস্তা বাদ, এটি একটি খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি না করার আশ্বাস দিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকা সফরে রাজি করিয়েছেন বলে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবং তিনি শেষ মুহূর্তে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং আরও কয়েকজন মুখ্যমন্ত্রী আসছেন এই গুরুত্বপূর্ণ সফরটিতে। এই বিষয়টি একটি আলোচনার দাবি রাখে এসএসসির ফল শনিবার, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আরও কয়েকটি পত্রিকা চটচট করে দেখে নিই। যুগান্তর, খাজনার চেয়ে বাজনা বেশি, বিমানের হজ ফ্লাইট, চাতাল ঋণের হাজার কোটি টাকা খেলাপি, দেশকে এগিয়ে নিতে সব ত্যাগ শিকারে প্রস্তুত, জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনায় প্রধানমন্ত্রী। যাচ্ছি পরটিতে, সংবাদ, বাড়বে করের আওতা, সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আগামী বাজেটে, আজকের এই সম্মাননা বাংলার মানুষের প্রাপ্য, বলছেন প্রধানমন্ত্রী। যাচ্ছি পরেরটিতে, সকালের খবর সামনে আসবে, মানব পাচার রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, থাইল্যান্ডে ১৭ দেশের বিশেষ সম্মেলন, সাগর থেকে ৭২৭ অভিবাসীকে উদ্ধার করল মিয়ানমার। যাচ্ছি পরেরটিতে, আমাদের সময় সমাধান কত দূর, চার দশকের তিস্তা সংকট, ১৯৫২ থেকে ভারতের সঙ্গে দিন দরবারের শুরু, রাজ্যের দোহাই দিয়ে কেন্দ্রের শিথিলতা, তিস্তা নিয়ে আলোচনা না হওয়ার শর্তে আসছেন মমতা, এবং এটি আমাদের সময়ের খবর। এ সম্মাননা বাংলার মানুষের প্রাপ্য, বলছেন প্রধানমন্ত্রী। ২৮ বছরে তিস্তায় ৬৬ লাখ কিউসেক পানি কম দিয়েছে ভারত। যাচ্ছে পরেরটিতে, প্রথম আলো, খালেদাকে তৃণমূলের কথা শোনার আহ্বান মাহবুবের, যে কোনো আত্মত্যাগে প্রস্তুত প্রধানমন্ত্রী, জিয়া হত্যায় এরশাদ সরাসরি জড়িত দাবি ওলি, কর্নেল ওলি আহমেদের বক্তব্য, অক্সফোর্ডে ৮০০ বছরে প্রথম নারী উপাচার্য, শেখ হাসিনার নামের শুরুতে আবশ্যিকভাবে দেশরত্ন বসানোর প্রস্তাব। আরো কিছু পত্রিকা আছে, আমরা দেখি সমকাল, বাংলাদেশ প্রতিদিন, দেশ এগিয়ে যাচ্ছে যাবেই, বিশাল গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ, ২০০ কোটি ডলার ঋণ চুক্তি হবে জ্বালানি ও বিদ্যুতে অংশীদারিত্ব, মোদির সফরের জোর প্রস্তুতি, মানসিকভাবে মোদি এখন ঢাকায়, ঋতুপর্ণা রায় নয়াদিল্লি থেকে বলছেন। তো আমরা এখন দেখছি যে নরেন্দ্র মোদির এই যে আগমনের আরেকটি খবর পড়ে, ধর্ষকদের ফায়ারিং স্কোয়াড এদিন, আসম আব্দুর রব বলেছেন আগের রাতেই আসবেন মমতা, মোস্তফা কামালকে ধন্যবাদ ডালমিয়ার। এই খবরগুলো সমানভাবে আমাদের নজরে এসছে। তো আমরা যেতে চাই ডক্টর জিনাত হুদা আপনার কাছে, নরেন্দ্র মোদীর এই যে সফর ৬ এবং ৭ তারিখে জুনের, এবং অন্তত ৪ জন মুখ্যমন্ত্রীকে তিনি নিয়ে আসছেন, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি দেখছেন জোর প্রস্তুতি চলছে, কি বলবেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই, এটি তো অসম্ভব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক
দ্বিপাক্ষিক যে বাইল্যাটারাল যে রিলেশনশিপটা আসলে আছে সেই জায়গাটা আসলে আরো কতটা স্মুথ, আরো কতটা সেখান থেকে আমরা ফসল ঘরে তুলতে পারবো, সেই বিষয়টি নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ ভারত আমাদের একেবারে ইন্টিমেট যে নেইবারিং কান্ট্রি এবং ভারতের সাথে আমাদের ঐতিহ্যগত ইতিহাসগত সম্পর্ক আছে এবং ভারতের সাথে সম্পর্কে টানা পোড়ানো আছে। ডক্টর সায়ন্ত বলেছে যে শেখ হাসিনার কৃতিত্বর কথা বলতে গিয়ে বলেছেন যে রুটিন ওয়ার্ক, দেখুন 41 বছর ধরে ভারতের সাথে এই সমস্যাগুলো ছিল এবং এই সমস্যাগুলো কিন্তু শেখ হাসিনার হাত দিয়েই এসেছে, সুতরাং সমাধান শেখ হাসিনার হাত দিয়ে এসেছে। এখানে তো যেমন তিস্তার পানি, যমুনার পানি, গঙ্গার পানি যেমন অনেক গড়িয়ে গিয়েছে, তেমনি আমাদের ক্ষমতায় তো পালাবদল এসেছে, ভারতেরও ক্ষমতায় পালাবদল এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সমাধান কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী করেছেন, সুতরাং কৃতিত্ব তাকে দিতেই হবে। এবং যতটা সম্ভব আমরা আসলে ভারতের কাছ থেকে আমাদের কি কি প্রাপ্য সেটি আমরা যতটা যুক্তি এবং সমঝোতা কূটনীতি, আমাদের কিন্তু সব জায়গায় বৈরী পরিবেশ তৈরি করলে হবে না। আমি যদি অ্যান্টি ইন্ডিয়ান নীতি সব সকল সময় যদি আমি ভারত বিরোধী মানসিকতা পোষণ করি তাহলে সেখান থেকে কিন্তু আপনি কিছুই আনতে পারবেন না। আমরা কূটনীতির কথা বলছেন, আমাদের সাথে কূটনীতিবিদ রাজিউল হাসান যুক্ত হয়েছেন, আমরা একটু কথা বলে আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নরেন্দ্র মোদীর সফর এখন দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয় এবং তিনি আসছেন, বেশ কিছু সমঝোতা স্মারক চুক্তি এগুলো সই হবে, কিন্তু এই মুহূর্তে সীমান্ত চুক্তির বিলের পরে আলোচিত বিষয় হচ্ছে তিস্তা পানি চুক্তি। আপনি তারপরও এই যে সার্বিকভাবে কতটা আশাবাদী এই সফরকে ঘিরে? ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করার জন্য। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা হাইপ তৈরি হচ্ছে, নরেন্দ্র মোদী আসছেন, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে, আমরা হয়তো অনেকে স্বপ্নেও দেখতে আরম্ভ করেছে এবং সেটা কিছুটা যুক্তিসঙ্গত কিছুটা নয়। এবং যতটুকু জানা গেছে, সবটুকু তো আর আমরা জানি না, দুই তরফেই নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে এবং দুই দেশের প্রতিনিধিরা নেপথ্যে, সবসময় তো সামনে করেন না, নেপথ্যে অনেক আলোচনা করে অনেক ফর্মুলা তৈরি করছেন। এবং এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, এটা কিন্তু আজকে 43 বছর আগেই হওয়া উচিত ছিল, যেমন আমরা বেরুবাড়ি অনেক আগেই দিয়ে দিয়েছি, বাংলাদেশ বেরুবাড়ি হস্তান্তর করেছে সেই চুক্তি হওয়ার পরপর, কিন্তু অন্যান্য ছিটমহলগুলো বিনিময়ের জন্যে এতদিন ধরে সময় লাগলো, যে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের জন্য আটকে ছিল, তারপরে 2/3 মেজরিটি দরকার ছিল তাদের পার্লামেন্টে, সেটা হয়ে এই গত কিছুদিন আগেই এই জিনিসটা সুগম হয়েছে। এবং আমরা নিশ্চয়ই আশা করব যে নরেন্দ্র মোদী আসলে এই চুক্তিটা স্বাক্ষর হবে। আর আরেকটা যেটা যে আমরা আশা করেছি, করছি এবং করতে থাকবো, সেটা হচ্ছে যে তিস্তা পানি চুক্তি, পানি বণ্টন চুক্তি। এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে কিছুদিন আগে, কিছুদিন মানে বছর কয়েক আগে যখন মনমোহন সিং এসেছিলেন তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল এবং সেই সময় স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি একজন অত্যন্ত প্রখর এবং মেভারিক নেতা, তিনি শেষ পর্যন্ত আসলেন না, আসলেন না শুধু না, এটাতে একটা বাগড়াও দিলেন। তারপরে গত ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকায় এসেছিলেন 21 ফেব্রুয়ারি উদযাপনের জন্য এবং তিনি বাংলাদেশ সরকারের অতিথি হিসেবে এসেছিলেন এবং তিনি নিজে বলে গেছেন যে আমি আছি, আপনারা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে চিন্তা করবেন না। আমরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে যে এটা কতদিন ধরে দেখব, কী পর্যায়ে এই চুক্তিটা হবে আমরা তো এখনো জানতে পারছি না। আজকে আনন্দবাজার পত্রিকায় বোধহয় আপনারা খবরটা এসেছে যে, এবং সেখানে এটাকে ঠিক তারাও বলতে পারছে না যে এটা কতখানি হবে, কি হবে না হবে। তবে একটা জিনিস বোধগম্য, যে এই যাত্রায় বোধহয় নরেন্দ্র মোদীর সফরে এটা হচ্ছে না, স্বাক্ষর হচ্ছে না, কিন্তু আরো অন্যান্য অনেক কিছু চুক্তি হয়তো স্বাক্ষর হবে, অনুস্বাক্ষর হবে, যেমন কিছু আছে অর্থনৈতিক বিষয়ে, কিছু আছে সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা হয়তো ভারতে লেখাপড়ার আরও বেশি করে সুযোগ পাবেন, এ সমস্ত ধরনের নতুন নতুন বিষয় এখানে অবতারণা হতে পারে। জি, আমরা আসবো আপনার কাছে আবার আলোচনায়। আমরা একটু ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর
মতামত নিয়ে যেতে বিরোধিতে যেতে চাই। এই বিষয়ে মতামত দেওয়ার আগে আমি খুব সংক্ষেপে একটু একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে রাত 12টা পেরিয়ে গেছে, সে হিসেবে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, যিনি আধুনিক একজন আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তার যে চিন্তা চেতনা ছিল, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মানুষ তার স্বাধীনতার ঘোষণাও শুনেছিল। আরো দু একটা বিষয় আমি বলি, যে ডক্টর জিনাত হুদা যেটা বলছিলেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে এখন, তো এই মহিলাদের জন্য স্বতন্ত্র একটি মন্ত্রণালয় করার কথা জিয়াউর রহমান ভেবেছিলেন এবং তিনিই করেছিলেন। এবং আজকে যারা সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে এরকম প্রফেসররা একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার পেয়ে যে গর্বিত হচ্ছেন, এটা জিয়াউর রহমানের কলা। সুতরাং বাংলাদেশে আধুনিক বাংলাদেশের উপকার হিসেবে এবং অনেক অনেক মহৎ ভালো উদ্যোগের উদ্যোক্তা হিসেবে সেই মানুষটি আমাদের দেশ চালিয়েছিলেন। মর্মান্তিকভাবে 81 সালের 30 মে তিনি বিপদগামী কিছু সেনাদের হাতে চট্টগ্রামে নিহত হন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং ইন্ডিয়ার বিষয়ে যেটা, সেটা হচ্ছে ওনারা আমাদের বৃহৎ প্রতিবেশী, কেউ কেউ দাবি করছিলেন বিগ ব্রাদার, আবার এখন সংশোধন করে বলছেন যে বিগ ব্রাদার না এল্ডার ব্রাদার। আসলে প্রতিবেশী বন্ধু ভাবাপন্ন, সে বড় দেশ হোক ছোট দেশ হোক, প্রত্যেকে প্রত্যেকের মর্যাদা নিয়ে যাতে চলতে পারে সেটা উভয় দিক থেকেই দেখতে হয়। যেটা এত বছর পরে হলো যে চুক্তি হয়েছে, এটা অত্যন্ত ভালো খবর এবং আমাদের জন্য আসার কথা। কিন্তু একইভাবে এটা আমাদের বিরাট জিতে গেছে এমন তো বিষয় না, আমাদের ন্যায্য যে পাওনা ছিল একটা অমীমাংসিত বিষয় সেটি মীমাংসা হয়েছে, এটি ভালো। তিস্তার পানি নিয়ে যেটি গত ফেব্রুয়ারিতে যখন মমতা আমাদের এখানে এলেন, যাওয়ার সময় হাসতে হাসতে বললেন দিদি ইলিশ কিন্তু পাই না, তখন আমাদের প্রধানমন্ত্রীও হাসতে হাসতে বললেন যে পানি এলে ইলিশ যাবে। পানি আর ইলিশে বিনিময় হয় না, এই তিস্তার পানি অন্যান্য যে অমীমাংসিত নদীর যে পানি সেটি আমাদের ন্যায্য পাওয়া না। সুতরাং উইন উইন সিচুয়েশনে আলাপ আলোচনার ভিত্তিতে এটা অর্জন করতে হবে এবং অনেকেই চেষ্টা করে আলোচনার হাত ধরে অর্জন হবে, যেটা উনি আবার বলছিলেন যেহেতু এই প্রধানমন্ত্রী বা এই সরকারের সময় এটা অর্জন হয়েছে তাদের ক্রেডিট, অবশ্যই তাদের ক্রেডিট, কিন্তু এই যে শিশু মৃত্যু মাতৃ মৃত্যু হার কমে এরকম অনেক কিছুই বলেছেন, সেই জন্য বলছিলেন আলোচনা, এটা তো পর্যায়ক্রমে প্রত্যেকের ভূমিকা, প্রবৃদ্ধি বাড়ায় এটা এককভাবে কোনো সরকারের হয় না, এই প্রচেষ্টাও সবার পর্যায়ক্রমে হতে হয় এবং একটা ডিগনিটি অর্জন। বর্ডার কিলিং যেভাবে হচ্ছে, একটা অধিকারের হিসাব মতে প্রতি বছর করে 100 উপরে মানুষ বিএসএফ এর হাতে হত্যাকাণ্ড হয়, এগুলি আমরা চাই না। আমরা চাই বন্ধুত্ব, সার্বভৌমত্ব, এবং একটু আধা মিনিট সময় নেই, এই যে সার্বভৌমত্ব যেটা নিয়ে আমাদের প্রধান সমস্যা, জিয়াউর রহমানের একটা কথা বলি, উনি লিখেছিলেন ওনার একটা লেখায় যে সার্বভৌমত্বের ব্যাপারটা ভেবে দেখা যাক, ভিখারী হিসেবে থাকলে আমাদের সার্বভৌমত্বের মধ্যে যথেষ্ট খুঁত থেকে যাবে, ভিখারী হয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না, তাই আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আসলে আমরা যদি আমাদের সমস্ত দিক থেকে একটা জাতীয় ঐক্য করতে পারি, বিরোধী দল সরকারি দল সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা ইন্ডিয়ায় হয়, ক্রাইসিস হলে আলোচনায় বসে, আমাদের গণতন্ত্র লাগবে, আলোচনা লাগবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা তিনজন আমাদের সাথে থাকবেন, আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করব একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি আলোচনায়, ফিরছি খুব শীঘ্রই। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, আমরা যাচ্ছি আরো একবার রাজিউল হাসানের কাছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। তারপরেও আপনি যেটি বলছিলেন যে তিস্তা চুক্তির ব্যাপারে মানে এক ধরনের আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না, তারপরে অনেক ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও এই এক বছর হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন এবং এর মধ্যে কিন্তু যথেষ্ট সদিচ্ছা তিনি প্রতিবেশীদের প্রতি দেখিয়েছেন। সার্বিকভাবে এই দুই দিনের সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপনি কি দেখছেন, কতটা আমরা এগিয়ে যেতে পারবো? আসলে এক বছর হলো, কয়েকদিন আগে তার প্রথম বার্ষিকী হলো এবং ইতিমধ্যে তিনি কতগুলো ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন। একটা হলো যে সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নয়নের জন্য তিনি চেষ্টা করছেন। মনে আছে শপথ গ্রহণ যখন প্রথম হয় তখন তিনি কিন্তু সার্ক হেডস অফ গভর্নমেন্ট স্টেট সবাইকে ডেকেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন অন্য কাজ ছিল বলে যেতে পারেনি, কিন্তু সেটা নরেন্দ্র মোদী তখন থেকে একটা ইঙ্গিত হয়তো দিয়েছেন। এবং তারপরে তিনি গেছেন, প্রথমে গেলেন ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং আরও একটা কোথায়, এবং এখানে আসছেন। এবং আমরা আশা করি যে তিনি তার যে পরিকল্পনা আমাদেরকে দেখাচ্ছেন
সেটা নিয়ে তিনি অত্যন্ত আন্তরিক, এবং এটাই আমাদের আশা করা উচিত যে তিনি নতুন কিছু পথ দেখাবেন যেটা হয়তো এতদিন অনির্ধারিত ছিল। আমাদের মাননীয় রাষ্ট্রদূত কিছুদিন আগে বলেছেন যে আমাদের খুব বেশি আশান্বিত হবার এখনো কারণ ঘটেনি, এবং আমার মনে হয় এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষিত। মাননীয় প্রধানমন্ত্রী ভারতের, তিনি আসবেন, তিনি এদেশের আতিথেয়তা গ্রহণ করছেন, এবং আমরা আশা করব যে নানান কার্যকর বিষয়ে আলোচনা হবে, বিভিন্ন চুক্তি হবে, কিন্তু আমরা তিস্তার ব্যাপারে এখনও মনে হয় কিছুটা ধোঁয়াশার মধ্যে আছি। এবং আমাদের ভুলে গেলে চলবে না, এই নরেন্দ্র মোদী নির্বাচনের আগে যে সমস্ত বাগাড়ম্বর বা রেটরিক ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু এখন তিনি আর করছেন না, এটাও কি আমাদের জন্য একটা দিক নির্দেশনা কি না আমরা চিন্তা করে দেখতে পারি। এবং আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা, সম্পূর্ণ ব্যক্তিগত, যে তিনি আন্তরিক এবং তার যারা অফিসার্স আছেন সাউথ ব্লক বিশেষ করে, তাদেরকে তিনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন, যেভাবে তিনি তার প্রাক্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে সরিয়েছিলেন। এবং আমার আশা যে তিনি হয়তো নিজের কন্ট্রোলটা, নিজের নিয়ন্ত্রণটা নিজে রাখতে চেষ্টা করছেন, এবং এটা একটা সুখকর দিন দিক, কারণ আমাদের মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে একসময় একচেটিয়া সাউথ ব্লক দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার পাওয়ার ইন্টারফেস অন্যরকম হচ্ছে। সুতরাং আমরা আশা করতে পারি যে এই সফরে বেশ কিছু দিক নির্দেশনা আমরা পাবো, যদিও তিস্তার ব্যাপারে এখনো খুব একটা আশান্বিত হবার কারণ দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বিএনপির এই মুহূর্তের মুখপাত্র আসাদুজ্জামান রিপন, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি দাবি করেছেন যে বিএনপি কখনোই ভারত বিরোধী দল ছিল না, এখনো নেই, এরকম একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যটির কি বিশ্লেষণ বা কি ব্যাখ্যা আপনি দেবেন? আসলে বিএনপি ভারত বিরোধিতা কিংবা ইন্ডিয়ার কোনো দলের বাংলাদেশ বিরোধিতা, এটা একটা মানে হওয়া উচিত না এবং কাঙ্ক্ষিত না। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের কোনো দল যদি ভারতের কাছে এই দেশের স্বার্থ বিকিয়ে দেয় অথবা খারাপ কোনো নজির স্থাপন করে, অথবা ভারতের কোনো দল যদি, কোনো সরকার যদি বাংলাদেশের সঙ্গে বৈরিয়াচরণ করে, যেমন নরেন্দ্র মোদী আসছে এই কারণে এরকম একটি বক্তব্য, যেমন হ্যাঁ হতে পারে, এটা আমি একটা এক্সাম্পল দিই, যেটা উনি বলছিলেন বক্তব্যে যে নরেন্দ্র মোদী সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে যে সরিয়ে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে সুজাতা সিং যখন বাংলাদেশে আসেন, তখন তিনি জাতীয় পার্টি প্রধান জেনারেল এরশাদের, সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছে গিয়ে তাকে বলেছিলেন যে আপনারা ইলেকশনে যান, না হলে আপনারা কি চান যে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসুক? এটি হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসে পাবলিকলি বলেছিলেন, মিডিয়ায় এসেছিল। সুতরাং ওই রকম ভূমিকা যারা রাখে সেটা একটা সমস্যা তৈরি করে। সুতরাং আমরা চাই যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করুক, ভারতের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে করুক, বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক তৈরি হবে, রিলেশন বিল্ড আপ হবে, তাহলে এটা উন্নতি হবে এবং স্থায়ী হবে। তা না করে যদি নির্দিষ্ট কোনো দলের সঙ্গে করে বা কোনো দলীয় সরকারের সঙ্গে কেবল করে, সেই রিলেশন স্থায়ী হয় না এবং সমস্যা কমে না। ডক্টর জিনাতুদ্দিন, আসলে বিষয়গুলো খুবই জটিল। ডক্টর সায়ন্ত আসলে অনেক কথা বলেছেন, আমি একটু পিছনে থেকে শুরু করব নাকি এখান থেকে শুরু করব? দেখুন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি আসলে জটিল হয়েছে। সত্যি কথা যদি বলি, তাহলে এই কিছুক্ষণ আগে তিনি যার কথা স্মরণ করেছেন, এই দেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান সাহেবের সময়, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর তিনি একটি প্রবন্ধও নিয়ে এসেছেন, এই হঠাৎ করে মনে হলো যে বাংলাদেশের সার্বভৌমত্বটি যেন কোথায় পাখা মেলে উড়ে গেল। মানে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। ঐতিহাসিকভাবে সত্য হচ্ছে এই যে যখন পাকিস্তান, আমেরিকা, চায়না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, তখন এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমাদের কোটি কোটি লোককে সেখানে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে, এবং বঙ্গবন্ধু এই দেশে ফিরে আসবার পর 10ই জানুয়ারি সাথে সাথে কিন্তু যেই সকল ভারতীয় সৈন্যরা ছিল তারাও কিন্তু চলে গিয়েছিল। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে শুধুমাত্র যেহেতু জিয়াউর রহমান সাহেব, এখন প্রশ্ন উঠতে পারে কেন জিয়াউর রহমান সাহেব এটি করলেন, জিয়াউর রহমান সাহেব যেহেতু
সামরিক শাসক ছিলেন, তার যেহেতু ক্ষমতায় আসার বিষয়টির কোনো আইনগত ভিত্তি ছিল না, লেজিটিমেসি ছিল না, সুতরাং তার একটি বিকল্প শক্তি তৈরি করবার প্রয়োজন ছিল এবং এই বিকল্প শক্তিটি তৈরি করবার জন্য সাথে সম্পর্কের জন্য আমি ওই জায়গাটায় ফোকাস করবার জন্য এইটি করবার জন্য তার আসলে অনেকগুলো উইপেন দরকার ছিল। একটি হচ্ছে বিভিন্ন দল থেকে ডানবাদী বামবাদী মৌলবাদী সমস্ত রাজাকার মুক্তিযোদ্ধা সবাইকে নিয়ে একটা ককটেল মিশেল করা, যেটাকে কার্ল মার্ক্সের ভাষায় আমি বলতে চাই পলিটিক্যাল ক্যারিকেচার, সেরকম একটা হয়েছিল। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করবার জন্য ভারত বিরোধিতা সেই সময় এই এই যে ভারত বিরোধিতার রাজনীতিটি শুরু সেটি কিন্তু আসলে সেখান থেকে হয়েছিল। শুধু আমি এইটুকু ইতিহাসটি বলে গেলাম। আমরা বিরতিতে যাই, ফিরে এসে বাদবাকি আলোচনা করব, যেটুকু সময় আমাদের হাতে আছে আমরা রাজনীতির কিছু আলোচনা করে শেষ করবো আজকের মতো। দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আরো কয়েকটি পত্রিকা যদি থেকে থাকে চটচট করে দেখে নিতে চাই, একটু দেখি কয়েকটা আঞ্চলিক পত্রিকায় দেখি আজকে। সমকাল দেখছি, সংবর্ধনা বাংলার মানুষের প্রাপ্য, মানব পাচার রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ, যাচ্ছি পরটিতে। সবুজ সিলেট, শিলংয়ে জামিন পেলেন, এই খবরটি ভুল আছে, আসলে পেলেন না, সবুজ সিলেটের খবরটি ভুল আছে, যাচ্ছি পরটিতে। করতোয়া, দেশের জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত, নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, ব্যাংকক সম্মেলনে জাতিসংঘ মিয়ানমার বাগ বিতণ্ডা, মিয়ানমারের সাথে জাতিসংঘের বাগ বিতণ্ডা, যাচ্ছি পরটিতে। সাঙ্গু, পারিবারিক কলহের জের ধরে, এটি আঞ্চলিক খবর কিন্তু দুঃখজনক একটি খবর, যাচ্ছি পরটিতে। রংপুর চিত্র, রমজানের আগে মূল্যবৃদ্ধি, অসৎ ব্যবসায়ীদের তালিকা। কুষ্টিয়ার কাগজ, ভারতে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে অনেক দাঁড়িয়েছে এবং আমাদের দেশেও গরমে একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। যাই, আমরা আলোচনায় ডক্টর জিনাথ দাহিদ, বিরতিতে যাবার আগে আপনি জি, আমি তো বলেছি যে ভারতের যে বিষয়টা সেটি নিয়ে আর আমি বলতে চাচ্ছি না। আসলে আপনার আলোচনা আমরা আজকে যেটা শুরু করেছিলাম সেই জায়গায় কয়েকটি বিষয় বোধহয় উল্লেখ করা প্রয়োজন। ডক্টর শান্ত বলেছিলেন যে একাডেমিক জায়গা থেকে গণতন্ত্রের সংজ্ঞা কি সেটি বলা উচিত। আসলে একাডেমিক জায়গায় গেলে বোধহয় ঘন্টার পর ঘন্টা বলা যাবে, তবে আমি একটু পরিষ্কার করে বলতে চাই যে দেখুন, গণতন্ত্র যদি সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠা করতে চাই তবে আমাদের শিক্ষা লাগবে, মৌলিক বিষয়গুলোতে আমাদের কনসেনসাসে আসতে হবে, আপনাকে প্রগতিশীলতার দিকে যেতে হবে এবং নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়ন এ সকল কিছু লাগবে। এই বিষয়গুলো আমি মনে করি বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন সেটি তিনি খুব সুন্দর করে নিয়ে এসেছেন। আমাদের একথা ভুললে চলবে না যে বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবার জন্য একটি বিশাল শক্তি এখানে আছে। এই দেশেই শুনতে হয়েছে হেফাজতে ইসলামের কাছ থেকে মেয়েদেরকে ক্লাস ফোরের বেশি পড়ানো যাবে না, এবং সেই শক্তির সাথে আমি দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে বাধ্য হচ্ছি যে কত বড় দুর্ভাগ্য যে এই শক্তির সাথেই আমাদের তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেত্রী হাত মিলিয়েছিলেন এবং আমরা তাদেরকে একসাথে এই সরকারকে হটানোর মতো ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন স্বয়ং কিসিঞ্জার, আজকে সেই কিসিঞ্জার বলছেন এবং অন্যরা সকলেই বলছেন বাংলাদেশ হচ্ছে এখন পরিপূর্ণ একটি বাস্কেট, ফুল বাস্কেট। এই বাস্কেটের ভেতরে এখন আমাদের আমদানি রফতানি, আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আমাদের গণতন্ত্র, এই সকল কিছুই রয়ে গেছে। দুঃখজনক মনে হয়েছে আমার, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী, সেই জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ওনার দু একটা অ্যাচিভমেন্টের কথা আমি বলেছি। বাংলাদেশে এই আমাদের যারা পূজনীয় নেতা এদের প্রত্যেকেরই দোষে গুণে ছিল, খুঁজলে কিছু দোষও পাওয়া যাবে, বিতর্কিত বিষয়ও পাওয়া যাবে, কারো মৃত্যুবার্ষিকীতে এরকম শ্রদ্ধা প্রকাশের সঙ্গে আবার এরকম বৈরী আলোচনা আসা এটা দুঃখজনক। যাই হোক, তারপরও জিয়াউর রহমানকে যে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তিনি যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেটা অবশ্যই মাইলফলক। চারটি সংবাদপত্র রেখে বাকি সব যে বন্ধ করা দেওয়া হয়েছিল, একটি মাত্র বাকশাল করে বাকি সব যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, আজকের যে আওয়ামী লীগ যার এত দীর্ঘ ইতিহাস এই দলের, সেই দলটিও তো জিয়াউর রহমান তখন মাল্টি পার্টি ডেমোক্রেসি চালু করার ফলেই কিন্তু
এসেছিল। জিয়াউর রহমানই কিন্তু 81 সালে তিনি যে মাসে মারা যান সে মাসেই তার কিছুদিন আগে আজকের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনেছিলেন এবং রাজনীতি তিনি শুরু করেছিলেন, আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং জিয়াউর রহমানের ডেভেলপমেন্ট বলেন, তার ভিশন বলেন, তার সততা বলেন, সেগুলো প্রশ্নাতীত। এবং মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, তার সাহসিকতা, সেক্টর কমান্ডার বলেন, সমস্ত ক্ষেত্রে। সুতরাং এই আলোচনা বিশদ আলোচনা করা যাবে সেটা না। আর একটা যেটা সবসময় চান্স পেলে আমরা বিএনপিকে জড়াতে চান মৌলবাদীদের সঙ্গে, বিএনপি ধর্মের দিকে তাদের সহানুভূতি আছে, ধর্মে অনুভূতি সম্পন্ন, কিন্তু তারা কখনোই জঙ্গিবাদের দিকে কখনো যান নাই, বরং দমন করেছেন। আর হেফাজতের যে প্রশ্ন, আমরা তো সেদিনও দেখলাম যে চিটাগাংয়ের মেয়র নির্বাচিত হওয়ার পরে হেফাজতের কি ওই প্রধান যে ওনার সঙ্গে গিয়ে দেখা করলেন, এর আগে আওয়ামী লীগের মন্ত্রীরা তার কাছে গিয়ে দেখা করেছেন, সেগুলো তো সংবাদ মাধ্যমে দেখেছি। সুতরাং একতরফা আপনি তলে তলে কারা যোগাযোগ করবেন, কারা ঢাকায় আনবেন, কারা আবার ক্র্যাশ প্রোগ্রাম নেবেন, আবার কাদের প্রতি দায় চাপাবেন, এই ডিজাইনের রাজনীতি এদেশের মানুষ বোঝে। আর যে বিষয়টা শুরুতে যেটা উনি বলেছিলেন যে 5 জানুয়ারির নির্বাচন নিয়ে, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন গণতন্ত্রের সংজ্ঞা শিখাচ্ছেন এখন বাংলাদেশে। বাংলাদেশে যদি স্বাধীন মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার চেতনার কথা তো আওয়ামী লীগ দাবি করে, তারা চেতনার পক্ষের দল, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস যারা করেছে সেই দলটিও কিন্তু আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যে চেতনাগুলি ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে জনগণের রায় বা গণতন্ত্র। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়, সেটার প্রতি তৎকালীন পাকিস্তান সরকার যদি শ্রদ্ধা দেখাতো, তারা যদি ক্ষমতা হস্তান্তর করত, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ হয়তো ওই সময় হতো না এবং অন্য ফর্মে হতো। সেইটা হলো মূল বিষয়, যুদ্ধ শুরুর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অথচ আজকে বাংলাদেশে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না, তারা 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে। আমি বলছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে এদেশে যুদ্ধ হয়েছিল সেই চেতনার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আওয়ামী লীগই আবার হত্যা করছে গণতন্ত্র। ইতিহাস বিকৃতির একটা বিষয় আছে, ইতিহাস ইতিহাসই, এবং ইতিহাসকে মিথ্যা কথা দিয়ে আড়াল করা যাবে না। বহুদলীয় গণতন্ত্রের সংজ্ঞা আমরা কি আমি জানি না, তবে এটি খুবই স্পষ্ট যে বাংলাদেশে, যে কথাটি আমি আবারও বলছি এবং ইতিহাসের ছাত্রী হিসাবে একথা আমি বলতে বাধ্য হবই, আদর্শহীন বাম, আদর্শহীন ডান, মুক্তিযোদ্ধা রাজাকার সবাইকে মিলে আপনি একটি ভোগবাদ এবং সুবিধাবাদের রাজনীতি সংস্কৃতি তৈরি করবেন। কালচার অব হেদন, কি বলে এটাকে, অপরচুনিজম এবং হেদনিজম, যেটাকে সুখবাদ বলে, সেটি তৈরি করে আপনি সেটার নাম দিবেন মাল্টি পার্টি ডেমোক্রেসি। সেটি বোধ করে একাডেমিক জায়গায় খুব একটা জায়গা পাওয়া যাবে না, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, ছিল বাঙালি জাতীয়তাবাদ, ছিল গণতন্ত্র, ছিল সমাজতন্ত্র, এবং আরেকটা হচ্ছে যে কি বলে ওটাকে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক চেতনা। এই যে যার কথা আজকে আপনারা বলছেন শ্রদ্ধা বরে, নিশ্চয়ই তিনি একজন সেক্টর কমান্ডার। তো যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, তিনি কো করে ক্ষমতায় এসে এই সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদকে কেটে ফেলেন, অসাম্প্রদায়িক চেতনাকে কেটে ফেলেন, সমাজতন্ত্রকে কেটে ফেলেন, যিনি ময়দানে মাঠে যিনি যুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর ডাকে, তাহলে তিনি কেমন মুক্তিযুদ্ধ, সেই প্রশ্ন কি আসে না? তিনি কেমন ভাবে শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছেন, এই দেশে যত রাজাকার আছে তাদের সকলকে তিনি ক্ষমতায় রাজনৈতিক ভাবে পুনর্বাসিত করেছেন। এই বিতর্ক আমরা চাইলেই শেষ করে দিতে পারবো না। এবং শেষ কথা বলছি, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, 2007-08 তত্ত্বাবধায়ক সরকার এসে কি করেছিল সেটি আমরা ভুলে জেনে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষই ছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই দিন সেই তথাকথিত সামরিক শাসিত তত্ত্বাবধায়ক সরকারের গলা কেটে ফেলতে হবে। আমি শেষ কথায় সেটাই আসি, গণতন্ত্রের কোন সংজ্ঞাতে কেয়ারটেকার কোন সংজ্ঞা কোন বৈধ সরকার করে না। ট্রায়াল এন্ড এররের সিস্টেম ছিল, আমরা সেটার ভেতর দিয়ে গিয়েছি। আদর্শহীন বামের গল্প শুনান, যে মাল্টি পার্টি বলতে কি করেছেন জিয়াউর রহমান সেটা শুনান। সেই আদর্শহীন বামরা তো আজকে আপনার দলের মন্ত্রী অনেকে, যারা ওই সময় উল্লাস প্রকাশ করেছিল 15 আগস্টের পরে, তাদেরকে তো মন্ত্রী বানিয়েছেন। আবার মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসনের কথা বলেন, আওয়ামী লীগের মন্ত্রী সভায়
অন্তত একাধিক লোক যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধী বা ওই পাকিস্তানের পক্ষে কাজ করেছে তাদের গাড়িতে প্রধানমন্ত্রী বানিয়েছেন আওয়ামী লীগ 96 ক্ষমতা এসে অন্তত দুজন মন্ত্রী বানিয়েছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক এম ফিরোজ আহমেদ, রাজিউল হাসান, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনাটি আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক নিশ্চয়ই আপনার আলোচনাটি উপভোগ করেছেন। আগামীকাল ঠিক একই সময় একাত্তর জার্নাল নিশ্চয়ই আপনারা দেখবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। রোহিঙ্গাদের দায় নেবে না মিয়ানমার, আঞ্চলিক চুক্তির উদ্যোগ। সুবর্ণ জয়ন্তী পালিত হবে ক্ষুধামুক্ত বাংলাদেশে, সংবর্ধনায় প্রধানমন্ত্রী। ভারত বিরোধী নয় বিএনপি, সরকারের সঙ্গে আলোচনার আগ্রহী। এবং পান্থপথ সড়ক ঝুঁকিতে, ন্যাশনাল ব্যাংকের প্রতি মেয়রের ক্ষোভ। ভারতের সঙ্গে স্থল সীমান্ত সমস্যা সমাধান, বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য। নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে মমতা সহ ভারতের চার মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশাবাদ। বেগম জিয়াকে তৃণমূলের কথা শোনার পরামর্শ উপদেষ্টা মাহবুবের। শিলং জেলা জজ আদালতে সালাউদ্দিনের জামিন আবেদন নাকচ। ঈদের আগেই বেহাল সড়কগুলো সংস্কারের নির্দেশ মন্ত্রীর। কাওড়াকান্দি ও দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে নামানো হচ্ছে আরো দুটি বড় ফেরি। বালুর অভাবে ধীরগতিতে চলছে সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন ভবনের পাইলিং এর জন্য করা গর্ত ভরাটের কাজ। নির্মাণ সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হল অভিবাসী বিষয়ক 17 দেশের আঞ্চলিক বৈঠক। মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগের কথা জানালো বাংলাদেশ। এবং এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবের মসজিদে জুমার নামাজের সময় এবার গাড়ি বোমা হামলা, অন্তত 4 জন নিহত। FIFA is set to vote on Sepp Blatter's leadership amid the greatest corruption scandal in the history of world football. Nigeria swears in a new president, the first peaceful transfer of power between rival parties in the nation's history. Thailand's